গ্যাসের অভাবে টেক্সটাইল কারখানায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে বলে দাবি টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, নিরবচ্ছিন্ন সরবরাহ না পেয়ে 50% কমেছে উৎপাদন, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, নিরবচ্ছিন্ন গ্যাস দিতে না পারলে আগের দামে ফেরত যাওয়ার দাবি তাদের। দেশের স্পিনিং মিলগুলোয় বছরে 4,000 মিলিয়ন কেজি সুতা উৎপাদনের সক্ষমতা রয়েছে। এছাড়াও ছোট মাঝারি ও বড় 20,000 ওভেন ফেব্রিক মিলের উৎপাদন সক্ষমতা 900 কোটি মিটার। কিন্তু এক বছর ধরে গ্যাসের অভাবে সংকটের মুখে এই খাত, বলছেন ব্যবসায়ীরা। সোমবার বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ জানায়, নারায়ণগঞ্জের বিসিক ও এর আশপাশের এলাকায় গত 15 দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় থমকে আছে উৎপাদন। সরবরাহ করা যাচ্ছে না রপ্তানিমুখী পোশাক শিল্পের সুতা ও কাপড়। বাড়তি দাম গুনে নিরবচ্ছিন্ন গ্যাস না পেয়ে ক্ষোভ বিটিএমএ এর। গত বছর উৎপাদন কমেছে আমাদের 50%, এই বছর জানুয়ারিতে এসে নারায়ণগঞ্জ ব্ল্যাকআউট, গাজীপুর 2,500 থেকে শুরু করে রূপগঞ্জের লাইনটা একেবারে অবস্থা খুবই নাজুক, রাতে গ্যাস থাকে না। এখন যদি কোনো অর্ডার যে আগামী দিনে আসে, আমরা যে রাতারাতি মাল বানিয়ে সম্ভব নয়। বিদ্যুৎ জ্বালানি নিরবচ্ছিন্ন সরবরাহ না হলে বস্ত্রখাতে নতুন বিনিয়োগে সংশয় দেখা দেবে, আশঙ্কা ব্যবসায়ীদের। পাশাপাশি ডলার সংকটে কাঁচামাল আমদানি ব্যাহতের কথাও জানান তারা। যে মনিটরিং পলিসি করা হয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক, যেটা ব্যবসার জন্য বান্ধব নয়, ব্যবসা বান্ধব নিয়ে করা হয় না। একদিকে ক্রোডিং প্যাক করে আমাদের ডলারের রেটটিকে আটকিয়ে রাখা হয়েছে, অন্যদিকে রেট অফ ইন্টারেস্টকে ওপেন করে দেওয়া হয়েছে, এতে করে আমাদের পণ্যের মূল্য বাজারের কস্ট অফ গুডস সোল্ড বেড়ে যাবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, 1 ফেব্রুয়ারি ঢাকায় শুরু হচ্ছে বস্ত্র ও পোশাক খাতের আন্তর্জাতিক প্রদর্শনী, চলবে টানা 4 দিন। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রামীণ টেলিকম।